বৈশাখের এক রবিবারের বিকাল আমরা আমাদের যাত্রা হঠাৎ করে শুরু করলাম আমাদের শহর বহরমপুর থেকে পাশের শহর অর্থাৎ নবাবের দেশ বললেও চলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। মুর্শিদাবাদ অর্থাৎ লালবাগ এর একটি ছোট অংশে আমরা যেতে চলব, যেখানে আছে অবস্থিত হাজারদুয়ারি, মতিঝিল এবং নানা জায়গা। কিন্তু এই ভিডিওর ভেতরে আমরা হাজারদুয়ারি এবং মতিঝিল দেখাবো, তার সাথেও কিছু স্ক্যাম হয়ে যাওয়া ঘটনা বিষয়ে তোমাদের সাথে গল্প করব। এবং যারা ইতিহাস নিয়ে ঘেঁটেছে তারা জানবে অবভিয়াসলি যেটা হাজারদুয়ারি সেটা কোনোদিনই নবাব সেখানে বসবাস করেনি, তার মৃত্যুর 80 বছর পর নবাব হুমায়ুন ঝাঁয়ের তৈরি এই প্রাসাদ। তো চলো আমি এবং তোমাদেরকে নিয়ে আজকে ঘুরিয়ে আনি সেই প্রাসাদের উদ্দেশ্যে। তো আমি আমার গন্তব্যস্থলে খুব কাছেই আছি, তো চলো যাওয়া যাক। কি ভিড় ভাই! ভাই আমরা যেখানে আছি সেখানে স্ক্যাম হয় ফার্স্টেই বলেছিলাম। তো আমরা যেহেতু 5টার সময় গেছিলাম, মানে 5টার কিছুক্ষণ আগে ঢুকেছিলাম, তো বেসিক্যালি সেখানে আমরা হাজারদুয়ারির ভেতরে ঢুকতে পারবো না জানতাম, বাট আমরা ভেবেছিলাম বাগানে হয়তো যেতে পারবো, বাট আমাদেরকে সেখানে ঢুকতে দিল না। তোমাদের জন্য একটা ছোট নিউজ, মানে যারা যাবা 5টার মধ্যে যাবা, মানে 5টার অনেক আগে যাবা, নাহলে হাজারদুয়ারির ভেতরে এবং বাগানে কোথাও ঢুকতে পারবো না। তো তারপরে আমরা হাজারদুয়ারির পিছনে চলে গেলাম কিছু অ্যাসথেটিক ছবি তোলার জন্য, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবা। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অবভিয়াসলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্টে আমি পিন করে দেবো। তো তোমরা কি সেখান থেকে চেক আউট করতে পারো আমার সব পিকগুলো এবং সেই সব ছবিগুলো, এবং আরও কিছু কিছু নতুন আপডেট পাওয়ার জন্য অবভিয়াসলি আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে পারো। বন্ধ বিশাল ভিড় মনে হচ্ছে, লালবাগ না চোরবাজার চলে এসেছি দিল্লির। ভিডিওর প্রথমে বলেছিলাম মতিঝিল যাবো, তো চলো মতিঝিল থেকে একটু ঘুরে আসা যাক। লাইন টাইন কিছু আসে নাকি? দম বেরিয়ে গেল মুসলি হতে ঢুকতে গিয়ে। এত ভিড় এত ভিড়, কি আর বলবো, তো চাপা যায় নাকি? বন্ধ আছে। তারপর এদিকে ওয়াটার শো আছে, ওয়াটার শো পাইপ লাগানো, পাইপে ওয়াটার শো বন্ধ। ওয়াটার শো এখানে হয় নাকি ওইদিকে? হয় তো। ওগুলো পাইপগুলো কিসের জন্য? ওগুলো এমনিতে আছে ওয়াটার শো ওইদিকে, তাই জানি না। আমি ফার্স্ট টাইম এলাম নতুন টাকায়। হ্যাঁ আমি ফার্স্ট টাইম এলাম নতুন টাকায়। ফুটবল খেলা চলছে প্লাস্টিকের বোতল নেই এখানে। চ চ চ চ বোর্ডে চাপবো। কোথায় গেল? করবি বোর্ড রাইড? চ চ আমার তো ভালো লাগে। কোথায় হয় টিকিট, কোথায় পাওয়া যায় বোর্ডের? তুমি যাবা কি? তুমি যাবা? এ যাবি না? কেন যাবি? আতাম আতাম যাবি? গেলে হয় সম্রাট যাবি? কেন যাবি? চ কিছু হবে না গেলে, চ কিছু হবে না গেলে। ভয় তো ভয় তো বাস, সরি আসি ভয় চাপতে আসি না বোটে। আগে ফোন করি দেখে কি কি বলছে, দেখা যাক। ওরা তো বললো যাবে, এবার ভাবতে যাই না। এদিকে বোটের চাপবি তো টিকিট কি নিচ্ছি তাহলে? আচ্ছা তাহলে দিদি সোজা চলে আয়, ঠিক আছে? চাপবি তো, চাপবি তো পার হেড। এই কথা জানিয়ে রাখি
মতিঝিলে বোটিংয়ের জন্য পার হেড 100 টাকা করে লাগে। এই তো ঝাড় দিয়ে আমরা ঢোক না ঢোক ঢোক কোনে মে কে হ্যা कोने में क्या है? कोने में ही तो असली चीज छुपा रहता है। तुम आकर जन्नत दिखाती है, जन्नत दिखाती। चोली के पीछे क्या है? यार बिस्ती बोल रहा हूँ। इसलिए इधर के उठा देंगे पूरे फेले दिल में तुम्हें। बिस्ती बोलते बहुत देरी है। ए जा। अब बस बोल। चोली के पीछे क्या है? चाइना भाई। आसी बोल रही है। मैं भाई आसी बोल रहा हूँ। বচ্চন সব একই রকম বাইরের মতো কত গো সবাই একবার তো ঘুরে তো তাকাবে ওরা কোথায় গেল সামনে আছে বৃষ্টি করছে আগে থেকে বুঝলাম ভুটের বাদে এসে ভুলে দিব বৃষ্টি করছে আস্তা বল ট্রেন পাওয়া যাবে না যাবে আস্তা বল মোড় আস্তা বল মোড় আস্তা বল মোড় কজন পাঁচজন কত অতিরিক্ত ভিড় এবং সবকিছুকে সরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থল অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে ফিরলাম আস্তাবল মোড় থেকে কিছু ডালের বড়া কিনে আমরা উঠে পড়লাম আমাদের সেই অটোতে এবং আমাদের সেই চির সিঙ্গেল বন্ধুটাকে একটা মেয়ের পাশে বসতে দেখে আমাদেরও নিজস্ব মনে খুবই ভালো লাগলো এবং তাকে পরে এসে যে হারে চাটাচাটি করলাম সেটা পুরোপুরিভাবে আলাদা ব্যাপার। তো আজকের এই ভিডিওটার সমাপ্তি আমি এখানেই করব কারণ আমি এরপর ভিডিওটা এন্ড করতে পারিনি তো আমাকে টোটালি ভয়েস ওভার করতে হলো বিকজ যে পরিমাণ ওখানে বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেছিলো এবং যে পরিমাণ ধাক্কা ধাক্কি হচ্ছিলো সেই পরিমাণ হিসাব অনুযায়ী আমার সেই কারণে ওখানে ভিডিওটা আমি এন্ড করতে পারিনি এবং আকাশের চাঁদ দেখতে দেখতে এবং আরও কিছু সময় বিতাদে বিতাদে আমরা ধীরে ধীরে আমাদের শহর বহরমপুরে ঢুকে পড়লাম অর্থাৎ আমাদের সর্বদা সদর শহর বহরমপুরে চলে এলাম এবং আজকের ভিডিও পর্বটা আমি এখানেই সমাপ্ত করব এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন কোনো একটা ভিডিও দেখতে তদন্ত বাই বাই অ্যান্ড স্টে সেফ।